আজকে আমাদের খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা। আমাদের দর্শক বন্ধু তিনি বলছেন, মনের কুভাব যাচ্ছে না, কি করণীয়? এই মনের ভাব নিয়ে কথা বলতে বলেছেন। তা প্রথমেই বলি, দেখুন, এই ভাব থেকেই ভাবনা আসে, আর ভাবনা অনুযায়ী আমাদের কর্মগুলো নিয়ন্ত্রিত হয়। তাই মনেতে সুভাবও আসে, কুভাবও আসে। কুভাব আমাকে কুয়ের প্রতি আসক্ত করে তোলে, কুয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সুভাব আমার নয়নকে সুন্দর করে, চোখকে সুন্দর করে, নির্মল করে। আর যার চোখ নির্মল তার মন নির্মল হতে থাকে, জগতে সে সব কিছুর মধ্যে ফুলের মতো সুন্দর জিনিস দেখতে পায়। তো আজকে আলোচনার এত সুন্দর একটা বিষয়, মনের কুভাব যাচ্ছে না, কি করবো, যিনি বলছেন। দেখুন, ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি, সৎসঙ্গে স্বর্গবাস। এই সৎসঙ্গ কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এই সৎসঙ্গ হচ্ছে কিছু পজিটিভ মানুষের সঙ্গ করা। আপনি যেরকম সঙ্গে মিশবেন সেই রকম মানসিকতা, সেই রকম মন আপনার গঠন হবে। তা ঠিক এই সময়টা মনের কুভাব যাচ্ছে না যখন মনে হবে, এক নম্বর নিঃসঙ্গতা ত্যাগ, একা থাকার যতদূর সম্ভব পরিহার করুন। আর দ্বিতীয় হচ্ছে মনটাকে উঁচুতে নিয়ে যেতে হবে। মন নিচে ভাগাড়ে ঘোরাফেরা করছে, তো সেই রকম ভালো ভালো কিছু কথা শুনতে হবে, মনের উদ্ভাবনের জন্য সেই রকম কিছু ভালো মানুষের সঙ্গ করুন, নিয়ত সঙ্গ। আর এই সমস্যা কখনো আজকে বললেই ম্যাজিকের মতো কালকে ঠিক হবে সেটা নয়, নিয়ত সঙ্গ। আর যে ধরনের কুয়ের উদ্দীপন মনে হচ্ছে সেই ধরনের ভাব, সেই ধরনের জিনিসপত্র থেকে, সেই ধরনের কথাবার্তা বাক্যালাপ থেকেও দূরে থাকুন। আর একটা উপায়, সেটা হচ্ছে ব্যস্ত থাকুন। ব্যস্ততাই পারে মনের কুভাবকে আটকাতে। সব সময় কোনো কিছুর মধ্যে একটা নিজেকে নিয়োজিত রাখুন। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা বলা হয়, এই মস্তিষ্ককে অলস হয়ে বসে থাকতে দেবেন না। এইভাবে চলতে থাকুন, দেখুন সমাধান আপনি আপনি হবে। আর এগুলোকে নিয়ে বেশি যত ভাববেন, যত কচলাবেন, তত কিন্তু সমস্যা বাড়বে। এরকমই ব্যাপার, মনের ভাব ঠিক করবেন। আসলে ভাবগ্রাহী জনার্দন এই মনের ভাবটাই কিন্তু নেন। তাই মনের ভাব ঠিক করতে ভালো কর্মে প্রবৃত্ত হন, কর্মে প্রবৃত্ত হন। আর কিছু ভালো মানুষ, ভালো মানুষের একটা ভাইব্রেশন থাকে, পজিটিভ ভাইব্রেশন থাকে, তাদের কাছে যাওয়া আসা, তাদের সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা, দেখবেন সেই ভাইব্রেশনটা আপনার মধ্যে ঢুকছে, আপনি পরিবর্তিত হচ্ছেন, হবেই এটা। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন।